हेलो बंधुरा, आजकल भिडियोते आमी एमन एकजन मानुषेर कथा बोलते चलेछि जिनि सकल बांग्लादेशी किउबारदेर जोन्नो अनुप्रेरणा। तिनि होच्छेन आमादेर सकलेर प्रिय रिबु भाई। रिबु भाईयेर पार्सोनल बेस्ट रेकर्डटी होच्छे 5.21 सेकेंड। हाँ बंधुरा, आपनारा ठिकई शुनेछेन, 5.21 सेकेंड। किन्तु आक्षेपेर विषय होच्छे तार एई रेकर्डटिर कोनो अफिसियल स्वीकृति नेई, कारण तिनि एई रेकर्डटी गड़ेछिलेन सम्पूर्ण घरोया परिवेशे एका एका। तबे 2015 साले उल्स इंटर स्कूल एंड कॉलेज साइंस फेस्टिवाले क्यूब सॉल्व करे नेशनल रिकॉर्ड गड़े 6.55 सेकेंडे। এখানেও রয়েছে আরও বড় আক্ষেপ। আপনারা রিউ ভাইয়ের পার্সোনাল ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন সিঙ্গেল বেস্ট রেকর্ড হচ্ছে 7.18 সেকেন্ড এবং অ্যাভারেজ 8.57 সেকেন্ড। কিন্তু কেন, চলুন রিউ ভাইয়ের নিজের মুখ থেকে শুনে নিই। 6.55 যে রেকর্ডটা, এটা হচ্ছে বাংলাদেশে তো আমরা লোকাল কম্পিটিশন হয়তো, এটা কোনো ইন্টারন্যাশনাল রিকগনিশন না। বাংলাদেশে কিন্তু আবার ইন্টারন্যাশনাল কম্পিটিশনও হয়েছে। সো এই কম্পিটিশন লোকাল যে কম্পিটিশনগুলো ওগুলোর মধ্যে রেকর্ড ছিল 6.55 সেকেন্ড, মানে সর্বনিম্ন এই সময় আমি মিলাইছি, এটা হচ্ছে ছিল। দেন আমি যখন বাইরে কম্পিটিশনে যাওয়া শুরু করলাম, মানে অফিসিয়াল কম্পিটিশন যেগুলোকে বলে, এর মধ্যে আমি তিনবার কম্পিটিশন এঁকেছি। তিনবারের মধ্যে আমার বেস্ট টাইমিং ছিল হচ্ছে 7.1। আবার এদিকে 2019 সালে ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন আয়োজিত কম্পিটিশনে রিভু ভাইয়ের রেকর্ডটি ভেঙে ফেলেন তাওসিফ আমিন সাহিল ভাই। তিনি বাংলাদেশের হয়ে নতুন ন্যাশনাল রেকর্ড গড়েন 6.30 সেকেন্ডে কিউব সলভ করে, যা বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে যিনি পথ দেখান তিনিই থাকেন সবচেয়ে এগিয়ে। সাকিব ইবনে রশিদ রিভু, জন্ম 1997 সালের 15 মার্চ টাঙ্গাইলে, পরিবারের বড় সন্তান। পড়াশোনা করেন সেন্ট জোসেফ কলেজে এবং ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন বন্ধুদের নিয়ে প্রায়ই আয়োজন করতেন কিউব আড্ডার। রিভু ভাই তখন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছিলেন। জাতীয় সংবাদ মাধ্যম সহ টেলিভিশনেও প্রচার করা হয়েছিল তাকে নিয়ে একাধিক প্রতিবেদন। প্রায় 4 থেকে 5 ঘন্টা কিউব মিলাই, তো এই 5 ঘন্টা আমার প্রায় মেডিটেশনের মতোই। জাতীয় পর্যায়ে 37 বার রুবিক্স কিউব খেলায় চ্যাম্পিয়ন হওয়া সাকিব ইবনে রশিদ রিভু HSC পরীক্ষায় GPA 5 পেয়েছে। এটা টিম ওয়ার্ক, কাজ করতে হয় না, কাজ করতে হয় এককভাবে। নিজের দক্ষতা বৃদ্ধির জন্য নিজের শ্রমটাই যথেষ্ট। পড়াশোনার ফাঁকে ফাঁকে যে কাজটা করে যেতেছে, এটার একটা স্বীকৃতি পাক, দেশের স্বীকৃতি পাক, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক। এরপর পাড়ি জমান কানাডায়। কানাডায় রিভু ভাইয়ের বর্তমান জীবন নিয়ে পরে কথা বলবো, তার আগে চলুন আমরা শুরুর গল্পটা জেনে নিই। ওকে, তো রুবিক্স কিউবের ব্যাপারটা হচ্ছে 2012 সালে, তখন মানে কিউব বাংলাদেশে তখন তেমন মানুষ চিনে না। আমার এক ফ্রেন্ডের কাছে প্রথম রুবিক্স কিউব দেখি, মানে ওর কাছে দেখার আগে আমি হচ্ছে একটা কম্পিটিশন আমি শুনলাম যে আচ্ছা এই জিনিসটার নাম হচ্ছে রুবিক্স কিউব। তো সেই সময় মানুষ এত দ্রুত মিলাতে পারতো না বাংলাদেশে, তো আর আমরা তখনও ইউটিউবের সাথে এতটা পরিচিত না 2012 দিকে। আমি এই জিনিসটাকে যে রুবিক্স কিউব বলে এটাই জানতাম না। তো আমি প্রথম এক কম্পিটিশনে জানলাম, আচ্ছা বলে দিই, বিক্রমাস্ত্র সায়েন্স ফেয়ারে জানলাম যে জিনিসটার নাম হচ্ছে রুবিক্স কিউব। তো এটা জানার পরে যেটা হলো যে আমাকে সবাই বুঝিয়ে দিচ্ছিল যে এইটা আসলে খুব ডিফিকাল্ট একটা জিনিস। আর কাকতালীয়ভাবে সেদিন হচ্ছে আমি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা থেকে আসছি, তো কথা প্রসঙ্গে ওরা যেটা আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে তুই এগুলো কী করিস, কবিতা আবৃত্তি বিতর্ক এগুলো তো বুদ্ধিশুদ্ধি লাগে না, এই যে দেখ রুবিক্স কিউব এই জিনিসটা মিলাইতে অনেক বুদ্ধি লাগে। সেই 2012 সাল থেকে শুরু। প্রথম দিকে কি কারো সাহায্য নিয়েছিলেন কিউব মেলানো শিখতে? দুইটা ফ্রেন্ড ছিল, মানে ফ্রেন্ড বলতে আমরা একই স্কুলে পড়তাম, ওই সিফাতার কাব্য, তো সিফাতার কাব্য ওরা দুজন আমাকে মানে ইনিশিয়াল ব্যাপারটা শিখাইছিল যে যে এইভাবে হচ্ছে জিনিসটা শুরু করা যেতে পারে। মূল অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেয়েছিলেন? অনুপ্রেরণা আছে, কিন্তু অনুপ্রেরণা আসলে রুবিক্স কিউবের সাথে রিলেটেড কিছু না। মানে ফারাবি যেমন আমার কথা বললো, আমি এরকম কোনো কিউবারের কথা বলতে পারতেছি না যে আমার অনুপ্রেরণা ছিল। আমি আমার যেটা মনে হয়, আমার ক্ষেত্রে মানুষের ভালোবাসাটা খুব কাজ করছে জীবনে ইন্সপায়ারেশন হিসেবে, যে আমি কিছুই করতাম না। মানে আমার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমার সাথে যেই 4টা বছর আমি কিউবিং করছি বাংলাদেশে থাকতে, সেই 3-4 বছরের মধ্যে খুব ক্লোজলি আমার সাথে একটা নাম জড়িত ছিল সবসময়, রিভু, সাথে হচ্ছে রাসেল। শুরুর দিকে নিশ্চয়ই আপনি অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন, তো সেগুলো সম্বন্ধে একটু জানতে চাই। এখনকার ছেলেবেলারা অনেক লাকি যে ওদের কাছে কেউ চাইলেই ওদেরকে শিখায় দেয় ফ্রেডরিক মেথড। ও 2 মিনিটে মিলাক, 3 মিনিটে মিলাক, ডাজেন্ট ম্যাটার, কারণ মানুষ মনে করে মেথডটা শিখলেই আমি ফাস্ট হতে পারবো, এবং কেন জানি মানুষজন খুব দ্রুত ফাস্ট হতে চায়, খুবই তাড়াহুড়া। তো
আমাদের সময় যেটা ছিল আমাদের সিনিয়ররা আমাদেরকে শেখাইতো না, যেমন হিমেল ভাই আমাকে ডেডলাইন দিছিল যে বিগিনার মেথডে 50 সেকেন্ডে না আসা পর্যন্ত আমাকে অ্যাডভান্স মেথড শিখাবে না। আই হ্যাড নো আদার ওয়েজ, মানে এখনকার ছেলেপেলেরা যদি আমি বলি যে তোমাকে শিখাবো না 50 সেকেন্ডে না আসলে, বলবো দূর মেয়ে আপনি জানো। তো সেই সময় আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না, কোনো স্মার্টফোনও না, তখন ব্রাউজারে গেলে সার্চ দিতে হতো 3GP ভিডিও। সাপোজ আমি একটা অ্যাডভান্স মেথড শিখবো, আমি একটা ভিডিও সার্চ দিলাম যে রুবিক্স কিউব অ্যাডভান্স ভিডিও, পরেরবার ছোট মানুষ ছিলাম এত কিছু বুঝতাম না, দিলাম তো একটা ভিডিও আসছে, সেটাকে আমার লিমিটেড হয়তো আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে 100 MB কিনছি, ওই 100 MB মধ্যে দিয়ে দেখা যায় 10 MB 20 MB খরচ করে ভিডিওটা নামাইছি 3GP, যেটার মধ্যে রুবিক্স কিউবের কিছুই বোঝা যায় না, কোনো কালারও বোঝা যায় না, পিসও বোঝা যায় না। ওই ভিডিও নামায় দেখলাম ভিডিওটা কোনো কাজের না গেল। তখনকার লার্নিং প্রসেসটা অনেক ডিফিকাল্ট ছিল, এখন মানুষ সব কিছুতে অনেক অ্যাক্সেসিবল, চাইলে একবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে কিউব ইউজ করতেছে সেই সেম কিউব সে ইউজ করতে পারছে। ডিলেমাটা আরেক জায়গায় আছে, এমন না যে আমরা জানতাম না, আমরা কিউবাররা কিন্তু জানতাম হোয়াট উই নিড। সেম কথা আমি বলতে চাই যে বাংলাদেশের অনেক খেলাতেই হয়ে থাকে যে প্লেয়াররা জানে যে আমাদের কী লাগবে কিন্তু তারা ওইটা পায় না। তো আমাদের সেম অবস্থা ছিল যে আমাদের বাংলাদেশের বাজারে তখন কোনো ডিলার ছিল না যারা ইন্টারন্যাশনাল এই যে কিউবগুলো, মানে ইন্টারন্যাশনাল বলছি মানে হচ্ছে কম্পিটিশনে যেগুলো আমরা ইউজ করি, এই কিউবগুলো কেউ আমদানি করতো না, যেগুলো করতো সেগুলো হচ্ছে চাইনিজ খেলনা। রিভিউ ভাইয়ের সাথে আমাদের একমত হতেই হবে, এখন লার্নিং প্রসেসটা অনেক সহজ, তখন বিগিনার্স মেথড শিখতে এত কাঠখড় পোড়াতে হতো, তাহলে অ্যাডভান্স মেথড শেখাটা নিশ্চয়ই আর অনেক কঠিন ছিল। এরকম অবস্থা থেকে যখন আমরা শিখতেছিলাম অনেকটা সময় পর্যন্ত যেটা হয়েছে যে আমরা অ্যাডভান্স মেথডগুলো কী এটা জানতামই না, মানে বাংলাদেশে খুবই হাতে গোনা কয়েকজন জানতো যে আদৌ এই মেথডটা কীভাবে মিলায়, হাউ ইট ওয়ার্কস। কারণ যদি একটা জিনিস আমি ভিডিওর দেখে শিখি আমি খুব সহজে বুঝতে পারবো, কিন্তু রিটেন ভার্সন বোঝার জন্যে মানে একটা সেন্স দরকার আছে, মানে রুবিক্স কিউবের একটা সার্টেন নলেজ না হলে তুই রিটেন ভার্সন বুঝবি না। আচ্ছা, অ্যাডভান্স মেথড শিখে স্পিড কিউবিং এর জন্য আপনাকে মোট কতগুলো অ্যালগরিদম শিখতে হয়েছিল? তো ফারাবিয়ার আমি টোটালি দুই ধরনের কিউবার, ফারাবির কিউবের ক্ষেত্রে নলেজ অনেক বেশি, মানে ও অনেক অ্যালগোরিদমস জানে, ও এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতো। তো আমার কথা ছিল ভাই আমি এগুলো এত ইয়া করতে পারবো না, আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি ধুমসায় প্র্যাকটিস করতে পারবো, আমার নলেজ যতটুকু আছে আমি এটাকে না বাড়াই আমি কতদূর যাইতে পারবো, আমি এটা নিয়ে রিসার্চ করতাম। পৃথিবীতে এমন কোন জন আছে যে আমার সমান নলেজ তার রুবিক্স কিউবে এবং সে আমার চেয়ে দ্রুত মিলায়? যদি আমি একজনও পাইতাম, মানে আমার ইন্টেনশন ছিল যদি আমি একজনও পাই যে আমার চেয়ে দ্রুত মিলায় উইথ দ্য সেম নলেজ সেম অ্যালগোরিদম সেম মেথড, তাহলে আমি আর নতুন কিছু শিখবো না। তার মানে হচ্ছে ইটস পসিবল বাট আই এম নট ট্রাইং অ্যাট মাই লিমিট, রাইট? বিগিনার্স যারা রয়েছে কিউব মিলাতে পারে, কিন্তু আপনার মতো যদি তারা দ্রুত কিউব মিলাতে চায় তো সেই ক্ষেত্রে করণীয় কি? রুবিক্স কিউব আমরা যখন মিলাই একটা মেথডে, এটা কি, এটা হচ্ছে সেট অফ অ্যালগোরিদমস, এর মধ্যে আমরা মিলাচ্ছি। তো এইটাতে টাইমিং ভালো করার জন্য কিছু স্কিলের দরকার পড়ে, সেটা হচ্ছে তোর রিকগনিশন, যে তুই কত তাড়াতাড়ি কেস রিকগনাইজ করতে পারছিস, তোর ফিঙ্গার ট্রিক্স কতটা ভালো, হাতের ফ্লেক্সিবিলিটিতে কেমন, কত স্মুথলি তুই টার্ন করতে পারতেছিস, অনেক কিছু জড়িত। তো যখন ধর বিজ্ঞানীরা বললো যে এই মেথডে কথার কথা যে 40 সেকেন্ডে মিলানো যাবে, তুই যখন 50 সেকেন্ডে মিলাচ্ছিস তার মানে হচ্ছে ইউ আর অলমোস্ট গিভিং ইউর 100%, কিছু স্কিল তোর বাকি আছে। বা যখন তুই 2 মিনিটে মিলাইতেছিস তার মানে হচ্ছে তোর অনেক ফাউন্ডেশন মানে ফান্ডামেন্টাল স্কিলে ঘাটতি আছে, তখন তুই এটাকে কভার আপ করার জন্য একটা অ্যাডভান্স মেথড শিখতেছিস। সো আলটিমেটলি যেটা হচ্ছে তোর নলেজ বাড়তেছে, তুই শর্টকাট ওয়েতে মিলাচ্ছিস কিন্তু তোর টাইমিংটা আর বেটার হচ্ছে না। এই জন্য আমরা যেটা করতাম, আমি পার্সোনালি 50 সেকেন্ডস পর্যন্ত বিগিনার মেথডে মিলাইছি, যখন আমার এভারেজ 50 ছিল সেই সময়টাতে আমি হচ্ছে অ্যাডভান্সে সুইচ করছি। এবং সুইচটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ তুই যদি আবার বেশিক্ষণ বিগিনারে লেগে থাকিস তুই দেখবি অনেকে তোর চেয়ে কম স্কিলফুল, মানে তোর ফিঙ্গার টিপস ভালো সব কিছু ভালো কিন্তু কম স্কিল নিয়ে সে তোর চেয়ে আগে মিলাচ্ছে, এটা অনেক সময় ডিমোটিভেশন হিসেবে কাজ করে। ডিমোটিভেটেড হওয়ার কারণ নাই, কারণ তুমি ফান্ডামেন্টাল জায়গা থেকে মৌলিক স্কিলের দিক থেকে তুমি হচ্ছে অনেক আগে আসো, তুমি যখন আলটিমেটলি ওর মেথডটা শিখবা তখন তুমি ওর মানে ওকে ছাড়া যেতে তোমার বেশিক্ষণ লাগবে না। কারণ আমি যখন 50 সেকেন্ড থেকে আমি যখন ফ্রেডরিক মেথডটা শিখলাম মানে CFFO যেটাকে বলে, আমার টাইমিং হয়ে গেল 1 মিনিট 23 সেকেন্ড, কারণ হচ্ছে অ্যালগোরিদমগুলো আমার মধ্যে মানে মাথায় ঢুকতো না, কিন্তু ওইটা থেকে ড্রামাটিক্যালি কিন্তু টাইমিংটা ড্রপ করে 30 সেকেন্ডে চলে আসলো জাস্ট উইদিন 2 or 3 weeks যখন আমি ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে গেলাম। কিন্তু যারা হচ্ছে ধরো আমার আগে 2 মিনিটেই শিখে ফেলছে অ্যাডভান্স, তারা হয়তো দেখা যাবে অ্যাডভান্স দিয়েও 50 সেকেন্ডে মিলায়। সো এইটাই হচ্ছে পার্থক্যটা, আমার কথা হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি, তোমাকে একটু টাইম নিতে হবে, সফলতার কোনো শর্টকাট নেই, আমি জীবনে একটা কথা বিশ্বাস করি যে কোনো ক্ষেত্রে। হাতের আঙুলের সাইজ কিউব মেলাতে কোনো প্রভাব ফেলে কি না সেটা জানতে চাই। তোর হাতের আঙ্গুলের স্ট্রাকচারের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে যে তুই ছোট কিউব ভালো মিলাবি নাকি বড় কিউব ভালো মিলাবি। হাইট কম বলে আমার আঙ্গুল অনেক ছোট ছোট, সো আলটিমেটলি এতে যেটা হইতো আমি 3x3 4x4 আপ টু 5x5 পর্যন্ত আমি হাতে
মানে ভালো মতো ধরতে পারি। ফারাবির হাতে 7x7 যেমন লাগে, আমার হাতে 5x5 ওরকম লাগে। তো আমি আলটিমেটলি 7x7 আমি ধরতে পারি না। মেগা মিনিক্সের প্রথম একটা রেকর্ড করলো একটা মেয়ে, ওর নাম হচ্ছে ইউডা হুন। ওর ভিডিও তুই দেখলে তুই চিন্তা করবি, মানে আমি কাউকে ছোট করতে চাইছি না, মানে বোঝানোর জন্য, জাস্ট কথাটা বোঝানোর জন্য, মানে ওর আঙ্গুলগুলো এরকম 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 থাকে। আমি চিন্তা করতাম ওর হাত এরকম কেন। আলটিমেটলি দেখা গেল ওর হাতের স্ট্রাকচারটা এমন বলে ও কিউবটা অনেক সহজে গ্রিপ করতে পারে, কারণ কিউবটা হচ্ছে 12 সাইডের একটা কিউব, মানে 12টা তল। আমাদের গ্রিপ করতে অনেক কষ্ট হতো আমাদের আঙ্গুল দিয়ে, কিন্তু ওর আঙ্গুলের জন্য এটা খুব পারফেক্ট ছিল। সো ও খুব ইজিলি ঘুরাতে পারত। সেক্টরে আলাদা আলাদা আছে, যেমন বিগ কিউবে ফারাবি বেটার, স্মলার কিউবগুলোতে সাহিল মানে অপ্রতিদ্বন্দ্বী, মানে বলে লাভ নাই। 3x3 কিউব বাদে আপনার কি আরও কোনো রেকর্ড ছিল? 3x3 ছাড়াও 4x4 আছে, 5x5 আছে, এগুলো কিন্তু কিউবের মধ্যে পড়ে। তো ইন্টারন্যাশনালি এরকম 17টা ডিসিপ্লিনের কম্পিটিশন হয়। তো আমার আগে যেহেতু অন্যান্য ডিসিপ্লিনে কেউ পার্টিসিপেট করে নাই, সো দ্যাট টাইম বাই ডিফল্ট আমার যত রেকর্ড ছিল আমি সেটা যতক্ষণেই মিলাই রুবিক্স কিউব ছাড়া বাকিগুলো, সেটা বাই ডিফল্ট ন্যাশনাল রেকর্ড হয়ে যাচ্ছিল। আচ্ছা, এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, কোন মেথডটি বেটার, সিএফওপি নাকি রুকস? সিএফওপি আর রুকস যে দুইটা মেথড হচ্ছে দুই ধরনের, তোমার একটা ফান্ডামেন্টাল ডিফারেন্সটা রুকসে অনেক কম মুভে মিলানো যায় কিউব। আপনি কোন ব্র্যান্ডের কিউব ইউজ করতেন? আমি সর্বশেষ যে কিউবটা ইউজ করতাম সেটা হচ্ছে, একটি ভিডিওতে আমরা দেখতে পাই আপনি চোখ বন্ধ করে একটা না 5টি কিউব মিলিয়েছেন, তো কিভাবে করলেন সেটা? তিনটা না, ওইভাবে 30টা মিলানো যায়। সো দ্যাটস ওয়াই আমি 5টা মিলায় দেখাইছি যে ইটস পসিবল। বাইরে যাচ্ছেন আসলে রুবিক্স কিউবের প্রতি ফোকাস দেওয়ার জন্য, কিন্তু এটা কি হলো আবার কানাডা আসার ব্যাপারটা, সব আশেপাশের মানুষগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে যে রিভু নামটার সাথে রুবিক্স কিউব নামটা। এক ক্লাসের এক ছেলে একবার আমাকে চ্যালেঞ্জ করছে, মানে কেন ওই ছেলে মিলায় এক মিনিট কিউব ন্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসডর বলে শুধু ওর কথা বলবো, এটা না আরেকটা কথা, আবার এত লাইটলি নেওয়ার কিছু নাই যে এটা বাচ্চাদের খেলা, এটা বাচ্চাদের খেললাও না, আবার এটা জীবন মরণও না। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি,